আপনার সে প্রীতিতা অভিনন্দন। এই কাজ ছেড়ে বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 2:45। আর কলকাতায় পুজো সত্যি লেগে গেছে। আমি যেখানে ডিউটি করি তার পাশেই হচ্ছে বরিশা ক্লাব। বরিশা ক্লাবে পুজো তো বরাবরই বেস্ট হয়, বরাবরই ভালো হয় এখানে। আর পুজো মানে কি, ঠাকুর দেখা, সারা রাত ধরে বন্ধুদের সাথে আড্ডা মারা আর খাওয়া দাওয়া। তো সাউথ কলকাতায় যারা তোমরা ঠাকুর দেখতে আসছো, এই বেহালা চত্বরে যারা ঠাকুর দেখতে আসছো, একটা বেস্ট অপশন তোমাদের জন্য নিয়ে আসছি, স্ট্রিট ফুড। কলকাতা বিখ্যাত স্ট্রিট ফুডের জন্য। তো আজই আমার এক বন্ধু আছে, মানে বন্ধু অ্যাকচুয়ালি বলা বলে আমার দাদাই বলা চলে, অনেকদিন ধরে রিকোয়েস্ট করছি, অনেকদিনের পুরনো দোকান, চৌরাস্তা একদম মোড়ে, চৌরাস্তা মেট্রো স্টেশনের কাছে, যে মেট্রো স্টেশনের ওখানেই হচ্ছে দাদা হচ্ছে স্ট্রিটেটা স্টল দেয়। এটা মানে সবসময় খোলা, শনি রবিবার বাদ দিয়ে, পুজো হোক, অকেশন হোক, নন অকেশন হোক, সবসময় কিন্তু খোলা পায়। আর এই দোকানটা হচ্ছে আমার নিতাইদার, মানে এখানে হচ্ছে চৌরাস্তায় হচ্ছে এটা নিতাইদার দোকান। নিতাইদা ম্যাক্সিমামই হচ্ছে চাইনিজ রান্না পছন্দ করে, মানে চাইনিজ রান্না বানায় অ্যাকচুয়ালি। এখানে চাউমিন রোল পাওয়া যায় না, চাউমিন আছে, মোমো আছে, রাইস আছে, চিলি চিকেন রাইস কম্বো আছে, চিলি চিকেন চাউমিন কম্বো আছে, চাউমিনের সব রকম ভ্যারিয়েন্ট এখানে আছে। মিক্স চাউমিন থেকে শুরু করে প্লেন চাউমিন, ভেজ চাউমিন থেকে শুরু করে মিক্স চাউমিন পর্যন্ত সব কিছুই। এছাড়া বিশেষ যেটা এবারে পুজোর সময় চালু করেছে সেটা হচ্ছে পোলাও এবং চিকেন কষা কম্বো। তো সব কিছু এখন ট্রাই করবো, খুব জোর খিদেও পেয়েছে। তো চলুন একবার যাওয়া যাক নিতাইদার দোকানে, সঙ্গে থাকুন। আমি আছি এখন জনকল্যাণের মোড়ে SR-T1 বাস স্ট্যান্ডে, আমার পিছনে হচ্ছে SR-T1 বাস স্ট্যান্ড, এই দিক দিয়ে সোজাই হচ্ছে নিতাইদার দোকান, চলুন যাওয়া যাক। নিতাইদার দোকানে ওই হচ্ছে নিতাইদার দোকানে, এই হচ্ছে বেহালা চৌরাস্তা মেট্রো। এই হচ্ছে নিতাইদার দোকান। দোকানে ভ্যারাইটি কি কি আছে দেখুন একবার। চিকেন কষা এখানে রয়েছে, ওদিকে পোলাও রয়েছে, চিলি চিকেন গ্রেভি রয়েছে, চিকেন এই রয়েছে, এটা স্টিক রয়েছে, লেগ পিস হয়নি না তোমার, আচ্ছা ওপরে আছে। এই চিকেন লেগ পিস এরকম বড় বড় লেগ পিস রয়েছে, শুধু আজকে নয় কিন্তু এখানে অনেকদিন থেকেই আমি আছি, প্রায় হয়ে গেল 6-7 বছর আমি আসছি এখানে 6-7 বছর হলো। যবে থেকে আসছি তবে থেকে কিন্তু আমি ইনসাইডার ফ্যান, দোকানের বয়স 25 বছর অলরেডি, এত পুরনো কেউ বলবে না। দোকানটাকে রিনোভেট করা হয়েছে খুব সুন্দরভাবে, এখানে কিন্তু এখন হচ্ছে বোর্ড দেওয়া নেই, কীভাবে আপনারা চিনবেন দেখি, কীভাবে আপনারা চিনবেন। এইদিকটা হচ্ছে, এইখানটা হচ্ছে চৌরাস্তা ডাকঘর অটো স্ট্যান্ড রয়েছে, চৌরাস্তা ডাকঘর অটো স্ট্যান্ড এখানটায়, এখানে চৌরাস্তা মেট্রো স্টেশন, আর এপার দিয়ে হচ্ছে চলে, মানে এপার দিয়ে কিন্তু বাস বেরিয়ে যাচ্ছে সোজা। তো এই হচ্ছে মোটামুটি সব মানে আয়োজন আপাতত পুজোর। এই হচ্ছে দোকান, এদিকে হচ্ছে চৌরাস্তা ডাকঘর অটো স্ট্যান্ড, ওপরে হচ্ছে বেহালা মেট্রো, আর এপার দিয়ে চলে যাচ্ছে বীরেন রায় রোড ওয়েস্ট বা ডায়মন্ড হারবার রোড যেটাকে বলা হয়।
হাইজিন মেনটেন যথেষ্ট ভালো। খাবার দাবারের দিক থেকে কিন্তু কোনো রকম কোনো কথা হবে না, কথা বলাবো ডিজাইনার যাতে ডিজাইনার দোকানের সম্বন্ধে আমরা জানবো। অনেক পুরনো দোকান একদম। আর এই হচ্ছে আমি যেটা বলছিলাম ডিএইচ রোড, ডিএইচ রোড এখানে বিয়ালা চৌরাস্তা মেট্রো এখানে রয়েছে। তো মেট্রো থেকে এখান থেকে নামবেন, নেমে সোজা আপনারা এই দোকানে আসতে পারবেন এই বন্ধন ব্যাংকের ঠিক উল্টো দিকে। আর অ্যাজুকেট আমি যেরকম আমি অফার করে আমি বলেছিলাম যে আমি খাবো চিলি চিকেন আরে আমি অ্যাজুকে সেরকমই বানানো চলছে। তো চলো প্রতি মুহূর্তে কিন্তু একটু সেল হয়, আর খোলা থাকে কিন্তু দুপুরবেলা দুটোর পর থেকে এটা কিন্তু ওপেন হয়ে যাবে সঙ্গে থাকে। দুদিকে এরকম হচ্ছে বসবার আয়োজন রয়েছে, এদিকে অটো স্ট্যান্ড রয়েছে। কী কী নিয়েছি সেটা হচ্ছে একটা স্টিক আছে, এদিকে চিলি চিকেন আছে, এদিকে একটা পকোড়া আছে, চাউমিন আছে, আর ইয়ে আছে। খাবারের টেস্টও দুর্দান্ত হবেই, খেয়ে বলবো কীরকম হচ্ছে। তো খেলাম এটা চাউমিন, তো ওয়েল ব্যালেন্স, তার সাথে চিলি চিকেনের গ্রেভি ওয়েল ব্যালেন্স রয়েছে। পকোড়া নিয়েও কোনো রকম কোনো কথা হবে, স্যালাড দিয়ে এদের খাবার এত মজাই একটা আলাদা। সব মিলিয়ে আমি দেবো 10/10। আপনারা নিশ্চয়ই কিন্তু আসবেন, একবার ট্রাই করে দেখবেন এই দোকানে। আজকে এতটুকু বাড়িয়ে বলছি না, 7-8 বছর ধরে আমি যখনই আমি এদিক থেকে বাস করি তখনই কিন্তু আমি এখানে এসে খাওয়া দাওয়া করি। বা চিলি চিকেন আছে, রাইস আছে, রাইসের ভ্যারাইটি আছে, মানে এগ রাইস, চিকেন রাইস বা এগ প্লেন ভেজ রাইস, প্রত্যেকটা কিন্তু ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে। তো চলুন খাওয়াটা শেষ করি, তারপরে আবার দেখা হচ্ছে।